মৃত্যুর পর ফিরে আসলাম, ফের দুর্ঘটনা। ধান নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক কৃষকের। ঘটনা বিশাল গড়ে। আজকের দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, সাত সকালে ধান কেটে বাড়ি ফিরছিল কৃষক। ঠিক সেই সময় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় কৃষকের। রাস্তায় ছিটকে পড়ে সেই কৃষক। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থলে আহত উত্তম দেবনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন সেই কৃষককে। যদিও আজকের দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, আজ শুক্রবার সকাল 7:30 নাগাদ উত্তর চরিলামে দুর্ঘটনাটি ঘটে এবং চরিলাম এলাকার কৃষক উত্তম দেবনাথ, যার পিতা সোনামণি দেবনাথ, আজ শুক্রবার সকালে 7:30 নাগাদ ধান কেটে বাড়ি যাচ্ছিল। ঠিক সেই সময় TR01AM1836 নম্বরের একটি টাটা এস গাড়ির ধাক্কায় মাটিতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সেই কৃষক। দুর্ঘটনাস্থলে মারা যায় সেই কৃষক যেমনটা চিকিৎসকরা জানাচ্ছেন। যদিও দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ লক্ষ্য করা গেছে। আজকের এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীর কি মতামত রয়েছে শুনুন। তখন এই গাড়িটা নাম উত্তম দেবনাথ, ধাক্কা দিয়া ওটা পড্ডের হয়ে গেছে। কোন জায়গাটা? এটা শরীরের উত্তর মুখ। স্থানীয় বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকা গাড়িটি আটক করে এলাকাবাসী। গাড়িটি আটক করলেও গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরবর্তী সময় বিশালগড় থানায় খবর দেওয়া হয়। বিশালগড় থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। টাটা এস গাড়ি সহ গাড়ির সহ চালকের ছেলে দেবাশিস দেবনাথ নামের এক ব্যক্তিকে আটক করে বিশালগড় থানায় নিয়ে যায় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে পুলিশ সঠিক সময় মতো যাওয়ার ফলে অগ্নিসংযোগের হাত থেকে পুলিশ সঠিক সময় মতো ঘটনাস্থলে পৌঁছে যায়, যার ফলে কার্যত সেই গাড়িটিকে আটক করা সম্ভব হয়েছে। তার সঙ্গে চালকের ছেলে দেবাশিস দেবনাথকেও আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় পুলিশ। তবে ঘাতক গাড়িটিকে আটক করা যেরকম ভাবে হয়েছে, তার পাশাপাশি দুর্ঘটনাকে কেন্দ্র করে যাতে গাড়িটির এবং গাড়ির চালকের উপযুক্ত যাতে শাস্তি দেওয়া হয় তারই আবেদন উঠে আসছে কার্যত স্থানীয়দের তরফ থেকে। কারণ দুর্ঘটনা বাড়ছে দিনের পর দিন, বিশেষ করে বিশালগড় এলাকার বিশালগড় চরিলাম থেকে শুরু করে একাধিক এলাকাতে অত্যন্ত পরিমাণে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনার পিছনে যে কারণ তা রয়েছে অত্যধিক গতিতে যান চলাচল, যার কারণেই ঘটছে দুর্ঘটনা। আজ সকালেও একই রকম কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়। সকাল আনুমানিক 7:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে, যেখানে এক কৃষক জমি থেকে ধান কেটে ফিরছিলেন বাড়িতে। ঠিক সেই সময় দুর্ঘটনাতে ঘটনাস্থলে প্রাণ হারান সেই কৃষক। নিচ্ছেকে বিরতি, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন।